আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন টিউটোরিয়াল রুহুল বিডি। আপনাদের কাছে যে ম্যাজিকটা দেখাইলাম, এই ম্যাজিকটা আসলে খুবই সিম্পল বাট খুব ইন্টারেস্ট। আপনারা যে কোনো কাউকে এই ম্যাজিকটা দেখাইতে পারেন, অবাক করার মতো একটা ম্যাজিক, সবার সামনে দেখাইতে পারেন, কেউই আপনাকে ধরতে পারবে না। সো বন্ধুরা, প্লিজ ম্যাজিকটা শেখানোর আগে আমি কিছু কথা বলে নেই। যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, যারা আপনারা ম্যাজিক শিখতে চান, এরকম ইজিভাবে ম্যাজিক ট্রিপ শিখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকন অল করে দেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ম্যাজিক ভিডিও ট্রিপস নিয়ে হাজির হব আপনাদেরকে, ম্যাজিক শেখানোর জন্য, দেখানোর জন্য। সো কাইন্ডলি প্লিজ যারা আছেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা কিছু জানার ইচ্ছা আছে, কিছু জানতে চান, প্লিজ কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব, সবার কমেন্টে পড়বো এবং রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, তো শুরু করা যাক। আমি কিভাবে ম্যাজিকটা করলাম আপনাদেরকে দেখাই। ওকে, এটার জন্য আপনার বেশি কিছু লাগে না। এটার জন্য মেজার কাঠি, কয়েকটা মেজার কাঠি পকেটে নিয়ে নেবেন। আর এই যে এখান থেকে একটুকু আপনারা ব্লেড অথবা কেসি দিয়ে একটু কেটে নেবেন। কাটার পর এই যে আঙ্গুলের এখানে লাগাবেন। এই যে দেখেন, আমি আঙ্গুলের এখানে সুপার গ্লো দিয়ে লাগাইছি। আপনারা যে কোনো সুপার গ্লো হলে ভালো হয়, এটা খুব টাইটভাবে লাগবো। এই যে দেখেন, অবশ্যই দেখতে পারতেছেন, এখানে লাগাইছি। আর যেভাবে আমি আগুন ধরাইছি, এই যে দেখেন, এটা খুবই সিম্পল ইজি। ম্যাজিক কাঠিটা নষ্ট, এই যে দেখেন, এই যে আগুন ধরে গেল। আপনি এভাবে রেখে এভাবে আগুন ধরাইতে পারেন। আর আমি দ্বিতীয় যে ম্যাজিকটা দেখাইছি, এই ম্যাজিকটা এটাও খুবই সিম্পল। এটার জন্য আপনারা যে কোনো পার্সেল কাপ, পেপার কাপ নেবেন। পেপার কাপ নেওয়ার পরে আপনারা সবার সামনে, মানুষের সামনে দেখাইতে পারেন। এটার জন্য কোনো কেউ ধরতে পারবে না আপনাকে। এটা কী করছেন আপনি, এই যে দেখেন এরকম কাপ, এই যে দেখেন, এই যে কাপ, পানি ঢালতে পারেন, পানি পান করতে পারেন, ঠিক আছে। শুধু এই যে এদিক দিয়ে, অথবা আপনার যদি ডাবল কাপ না থাকে, এদিক দিয়ে মেজার কাঠিগুলো ভাঙ্গা, বাস আপনি এভাবে যদি কোনো সুপারগুলো দিয়ে আস্তে আস্তে একটা দুই তিনটা লাগিয়ে রাখেন, শুধু এই জায়গাটা মানে একটা আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, যাতে এই জায়গাটা কেউ না দেখে এই জায়গায় কী আছে, ঠিক আছে। তারপর মানে একটা কাঠি রাখবেন না, একটা কাঠি রাখলে হয়তো একটা কাঠি করতে গিয়ে যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, মানে তারপর আপনি আগুন ধরাইতে পারবেন না। দুই তিনটা কাঠি রাখবেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে ধরাইতে পারবেন। যেমন আপনারা দেখছেন, আমি একটা প্রথমটা প্রথমবার জ্বলে নাই, এই কাঠিটা আসলে নষ্ট হয়ে গেছে, তাই আমি দ্বিতীয়টা দিয়ে ধরাইছি। এটাই হচ্ছে ম্যাজিক। আর ম্যাজিক বলতে কোনো মন্ত্র নাই, আপনারা জানেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অথবা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ দয়া করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ম্যাজিক ট্রিপস নিয়ে আমি ভিডিও আপডেট দেবো, আপনাদেরকে ম্যাজিক শিখাবো। ঘরে বসে শিখতে পারবেন, কোনো জায়গা থেকে, কোনো শপ থেকে কিছুই কিনতে হবে না, খুব ইজিলিভাবে আপনারা এই ম্যাজিকগুলো শিখতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, ভিডিও লম্বা করবো না। দেখা হবে অন্য একদিন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।